আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম পর্বে আমরা আসহাবুল কাহফের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে সূরাতুল কাহফে বেসিক্যালি চারটি ঘটনার অবতারণা আল্লাহ তাআলা করেছেন। প্রথমটি হচ্ছে আসহাবুল কাহফের ঘটনা, দুই নম্বরে হচ্ছে দুজন ব্যক্তির ঘটনা যাদের একজন ছিল মুমিন আর একজন কাফির, যাদের মধ্যে মুমিন ব্যক্তিটি ছিল গরিব আর কাফির ব্যক্তিটি ছিল ধনী, তাদের কথোপকথন এবং তাদের মধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা, এটা ছিল দুই নম্বর ঘটনা। তিন নম্বর ঘটনা হচ্ছে মুসা এবং খিজির আলাহ ইসলামের ঘটনা, এবং মুসা এবং খিজির আলাহ ইসলামের ঘটনাটা কিন্তু খুব চমকপ্রদ, খুব ইন্টারেস্টিং, খুব রহস্যময়, যেটা আমরা আগামী পর্বে শুনতে পাবো ইনশাল্লাহ। এবং সবশেষে জুলকার নাইন এবং ইয়াজুজ মাজুজের ঘটনা। তো এই চারটা ঘটনার অবতারণা করে মূলত আল্লাহ তাআলা সূরাতুল কাহফ সাজিয়েছিলেন। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই গত পর্বে আমরা আসহাবে কাহফের ঘটনা শুনেছি, সাতজন যুবক যারা তাদের ইমানকে বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল এবং ঘুমের রাজ্যে তারা তিন শতাব্দী কাটিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদি, কিভাবে আল্লাহ তাআলা তিন শতাব্দী পরে তাদেরকে আবার ঘুম থেকে জাগালেন, কিভাবে সেই এলাকাতে আল্লাহ তাআলা তাওহীদের বীজ রোপণ করলেন এবং দ্য ট্রায়াল অফ ফেইথ, ইমান, ইমানের যে পরীক্ষা বা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কেমন দৃঢ় চিত্ত বা মনোবল থাকতে হয়, সেটা কিন্তু আমরা আসহাবে কাহফের এই সাত যুবকের জীবন চরিত্র থেকে জানতে পেরেছি। আজকে আমরা বেসিক্যালি জানব যে দুজন ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, এদের একজনকে আল্লাহ দুটি বাগান দিয়েছিলেন, সম্পদশালী হয়ে তার অ্যাটিটিউড কেমন ছিল এবং এই সম্পদ, সম্পদের তারল্য যখন মানুষের কাছে পৌঁছে মানুষের মধ্যে কী ধরনের রিয়াকশন তৈরি হয়, এবং যুগ পরম্পরা এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা। এবং এখনও আমাদের মধ্যে যারা ধনী, যাদেরকে সম্পত্তি আল্লাহ ধন্য করেছেন, তাদের অ্যাটিটিউড আসলে কেমন হওয়া উচিত এবং এই প্যারাবল থেকে, এক্সাম্পল থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, এই ঘটনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। তাহলে সম্মানিত শ্রোতা, আমরা আর কাল বিলম্ব না করে আজকের রিফ্লেকশন ফ্রম সূরা আল কাহফ শিরোনামের যে সাপ্তাহিক লাইভ সিরিজ তার দ্বিতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা কোরআন ধরে ধরে আমার সাথে আমাকে ফলো করবেন, তারা সূরাতুল কাহফের 27 নম্বর আয়াত আজকে বের করবেন। আমরা শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আমরা যেহেতু গত পর্বে সূরাতুল কাহফের যে প্রথম ট্রায়ালের ঘটনা, ট্রায়াল অফ ফেইথ, আসহাবে কাহফের ঘটনা শুনেছি এবং আমরা এটাও শুনেছি যে এইগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন মুশরিকদের কিছু প্রশ্নের প্রেক্ষাপটে। তারা প্রশ্ন করেছিল যে হে মোহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে আসহাবে কাহফ কারা, যে এই সাত যুবক ইমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল তারা কারা, তাদের ব্যাপারে জানলে আমাদেরকে বলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওহির আলোকে মক্কার কুরাইশদেরকে আসহাবে কাহফের ঘটনা ইন ডিটেইল, পুঙ্খানুপুঙ্খ তিনি বর্ণনা করে শোনালেন। তো সেই ঘটনার পরপরই আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, কিছু গাইডেন্স দিচ্ছেন। সেই দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশনের প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে যে হে নবী, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আপনার রবের কিতাবের মধ্য থেকে যা আপনার প্রতি প্রত্যাদেশ করা হয় তা আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন। হে নবী, আপনি তেলাওয়াত করে শোনান আসহাবে কাহফের কী ঘটনা বা অন্যান্য ঘটনা যেগুলো সামনে আসছে এগুলো আপনি তাদেরকে শুনিয়ে দিন। লা মুবাদদিল আলী কালিমাতি, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় কথা। ওলান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং আল্লাহ ছাড়া আপনি কোনো আশ্রয়স্থল পাবেন না। এটা ছিল রাসূলুল্লাহ ইসলামের প্রতি প্রথম দিক নির্দেশনা। দুই নম্বর দিক নির্দেশনা হচ্ছে ওয়াসবির নাফসাকে মা আল্লাদিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যে হে নবী, আপনি আপনার নিজেকে ব্যস্ত রাখুন বা ধৈর্যের সাথে নিজেকে আবদ্ধ রাখুন, কাদের সাথে, মা আল্লাদিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা যারা তাদের রবকে ডাকে তাদের সাথে আপনি থাকুন ধৈর্যশীল হয়ে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই সূরার শুরুতে শুনেছি যে লা আল্লাকা বাকি আন নাফসাক, হে নবী, মক্কার কুরাইশরা ইমান আনছে না, এই চিন্তা আপনি তো পাগলপাড়া হয়ে নিজের প্রাণ নাশ করে ফেলবেন, আপনি এত পাগলপাড়া হওয়ার দরকার নেই, মক্কার ধনী সম্ভ্রান্তশালী ওদের পিছনে এত ঘোরার দরকার নেই, আপনার কাজ হচ্ছে এই ধরনের আয়াতগুলো আবৃত্তি করে দেওয়া, তাদের সামনে তেলাওয়াত করে দেওয়া, পৌঁছে দেওয়া।
হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ আর আপনি নিজেকে ওই সমস্ত গরীব সাহাবীদের সাথে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে ইউরিদুনা ওয়াজহা এবং তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের উদ্দেশ্য ওয়ালা তাআদু আইনাকা আনহুম আর আপনার চক্ষুকে আপনি তাদের থেকে ফেরাবেন না মানে আপনি সবসময় ধৈর্যশীল হয়ে আল্লাহ তাআলার অনুগত যে বান্দা তাদের সাথেই থাকুন যারা আল্লাহকে মানে না তাদের সাথে আপনি থাকবেন না তুরিদুনা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া যারা দুনিয়ার দুনিয়ার যে সৌন্দর্য এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আপনি ওয়ালা তাআদু আইনাকা আনহুম তাদের থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়ে আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না বরং এই গরীব সাহাবী যারা আল্লাহওয়ালা তাদের সাথে আপনি নিজেকে নিবদ্ধ রাখুন ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা আর আমার স্মরণ থেকে যাদের অন্তর গাফিল হয়ে গিয়েছে আপনি তাদের অনুসরণ করবেন না হে নবী ওয়াত্তাবা হাওয়া যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে আপনি তাদের অনুসরণ করবেন না ওয়া কানা আমরুহু ফুরুতা আর তাদের কাজগুলো হচ্ছে সীমা লঙ্ঘনমূলক অর্থাৎ কাফির মুশরিকদের কথা বলা হচ্ছে যে আপনার সম্পর্ক অ্যাটাচমেন্ট তাদের সাথে হবে না বরং আপনার সম্পর্ক হবে যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকে সেই সমস্ত গরিব সাহাবিদের সাথেই আপনি আপনার নিজেকে ব্যস্ত রাখুন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম আর বলুন সত্য এসেছে রবের পক্ষ থেকে ফামান শা আফাল ইউমিন যে চাইবে সে ইমান আনবে ওমান শা আফাল ইয়াকফুর আর যে চাইবে সে কুফরিও করতে পারবে এখানে ফ্রিডম অফ চয়েসের কথা বলা হয়েছে ইসলাম যে ফ্রিডম অফ চয়েসের কথা বলে ইসলাম যে চিন্তার স্বাধীনতা আপনি ইমান আনবেন কি আনবেন না ইটস আপ টু ইউ ডিসিশন ইজ ইয়োর্স ইসলাম আপনাকে ফোর্স করে না লাইক রাহফিক দিন দিনে কোনো জবরদস্তি নেই নো কম্পালশন ইজ ইন ইসলাম আপনাকে জোর করে ধর্মান্তরিত করা হবে ইসলামে আনা হবে এটা ইসলামের বিধান নয় বরং আপনাকে কমপ্লিট স্বাধীনতা দেওয়া হয়েছে ফামান শা আফাল ইউমিন যে চাইবে সে ইমান আনবে ওমান শা আফাল ইয়াকফুর যে চাইবে সে অকৃতজ্ঞ হতে পারে কুফরিও করতে পারে তবে যদি শুকর গুজার হও নেয়ামত বাড়িয়ে দেব জান্নাত প্রস্তুত থাকবে আর যদি কুফরি করো তাহলে কি হবে আল্লাহ বলছেন ইন্নাহা আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা নিশ্চয় আমি জালিমদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি যে আগুনের লেলিহান শিখা সেদিন তাদেরকে বেষ্টন করে ফেলবে ঘিরে ফেলবে তাহলে ফ্রিডম অফ চয়েস যেমনি আছে এবং এই চয়েসের কারণে তোমাদের ফলাফল কি হবে ডেস্টিনেশন কি হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে যদি ইমান কেউ আনে সে জান্নাতে থাকবে আর কুফরির কারণে সে জাহান্নামে থাকবে তো সে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কেমন হবে সেখানকার এনভায়রনমেন্ট কেমন হবে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমা ইন কালমুহুল সেখানে অগ্নিদগ্ধ হয়ে তারা যখন তৃষ্ণার্ত হয়ে সাহায্য চাইবে আগুন আগুনের লেলিহান শিখায় উত্তাপে তারা দগ্ধ হয়ে যখন তারা সেখানে পানি চাইবে যে আমাদেরকে পানি দেন ইগাসু বিমা ইন কালমুহুলি ইয়াশবিল উজু তখন তাদেরকে গলিত লাভার পানি দেওয়া হবে গলিত তামা গলিত লোহা এগুলোর পানি তাদেরকে দেওয়া হবে এবং তারা তৃষ্ণার চোটে খাওয়ার জন্য সেগুলি মুখের সামনে যখন তারা নিবে ইয়াশবিল উজু সেই গলিত লাভার উত্তাপে তাদের চেহারাগুলো ঝলসে যাবে বিসা শরাব ওয়া সাআত মুরতাফাকা এটা কত নিকৃষ্ট পানীয় না হবে কত নিকৃষ্ট পানীয় হবে এটা ওয়াসা আত মুরতাফাকা জাহান্নাম আবাসস্থল হিসেবে কতই না নিকৃষ্ট কতই না খারাপ তাহলে জাহান্নামের কথা এখানে আল্লাহ তাআলা বললেন কারণ ফামান শা আফাল ইয়াকফুর স্বাধীনতা দেয়া হয়েছে ফ্রি উইল দেয়া হয়েছে তোমরা হচ্ছে ফ্রি মানে হিউম্যান বিং স্বাধীনতা আছে কেউ জোর করবে না আমি রাস্তা দেখিয়ে দিব দিস ইজ দ্য রাইট ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য রং ওয়ে বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত তোমার কোনো জোরাজুরি নেই তবে তোমাদের আলটিমেট রেজাল্ট কী হবে সেটাও আমি বলে দিচ্ছি যদি কুফরি করো তাহলে অগ্নিদগ্ধ হতে হবে জাহান্নামের আগুনে আর ইমান আনলে কী হবে সেটাও আল্লাহ তাআলা এখন বলছেন আমরা জানি যে কোরআনের একটা বর্ণনা শৈলী হচ্ছে কাফেরদের কথার বল যদি আল্লাহ বলেন পরে মুমিনদের কথা আল্লাহ বলেন আল্লাহ যদি সূর্যের কথা বলেন তারপরে আল্লাহ চন্দ্রের কথা বলেন আল্লাহ যদি জাহান্নামের শাস্তির কথা বলেন তারপর পরে আল্লাহ জান্নাতের নাজ নেয়ামতের কথা বলেন তো এখানে যেহেতু খুব সংক্ষেপে আল্লাহ জাহান্নামের কথা বললেন এরপর আল্লাহ জান্নাতের কথা বলছেন যেহেতু ইমান আনলে তারা জান্নাতে থাকবে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা আর নিশ্চয়ই যারা ইমান আনবে
আর সৎকর্ম সম্পাদন করবে তাদের প্রতিদানকে আমি নষ্ট করব না লা নুদিউ আজরা মান আহসানা আমালা যারা দুনিয়াতে ভালো কাজ করেছে শ্রেষ্ঠ কাজ করেছে সুন্দর কাজ করেছে তাদের যে রিওয়ার্ড এটা এটা আমি আল্লাহ তাআলা নষ্ট করব না তাদেরকে রিওয়ার্ড দেয়া হবে আর সেই রিওয়ার্ডটা কি উলাইকা লাহুম জান্নাতু আদন তাদের জন্য থাকবে চিরস্থায়ী জান্নাত এভার লাস্টিং জান্নাত যে জান্নাতে মানুষ ঢুকবে কিন্তু কখনো বের হবে না সেই জান্নাত তাদেরকে দেয়া হবে তাজরি মিন তাহতিহিমুল আনহার আবাসস্থল হিসেবে সেটা দেয়া হবে এবং সেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণাধারা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের কথা যখনই বলেছেন সেখানে বলা হয়েছে যে তার নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণাধারা তো জান্নাত এত সুন্দর যে মা লা আইনুন রাআত কোনো চোখ সেটা দেখেনি ওয়ালা উযুনুন সামিআত কোনো কান জান্নাতের কোনো শব্দ শুনেনি ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষ তার অন্তর দিয়ে কল্পনাও করতে পারে না যে জান্নাতের নাজ নেয়ামত কতটা চমকপ্রদ হবে কতটা সারপ্রাইজিং হবে কতটা অসাধারণ মার্ভেলাস হবে কল্পনাও করতে পারে না তারপরে মানুষকে বোঝানোর জন্য আমরা যদি কোনো গার্ডেনে যাই আমরা যদি কোনো পার্কে যাই আবার পার্কের পাশে যদি ছোট্ট লেক থাকে সেখানে সময় কাটাতে হাঁটতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে তো সেটা দিয়ে আল্লাহ তাআলা কিছুটা আমাদের পৃথিবীর মতো করে বোঝানোর চেষ্টা করেছেন যে জান্নাত যখন তিনি বলেছেন বলেছেন যে এমন মরুদ এমন উদ্যান থাকবে এমন বাগান তার পাশ দিয়ে কিন্তু ঝর্ণা থাকবে এবার জান্নাতিদের আউটফিট কী হবে সেটা আল্লাহ বলছেন যে তাদের পোশাক হবে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব তাদের কিছু কস্টিউমের কথা বলা হচ্ছে যে জান্নাতিদেরকে ব্রেসলেট পরানো হবে স্বর্ণের ব্রেসলেট মেড অফ গোল্ড ওয়াল বাসুনা সিয়াবান খুদরা এবং জান্নাতিদের পোশাক হবে সবুজ সুবহানাল্লাহ হামদি খুদরান মানে হচ্ছে গ্রিন কালার তো সবুজ রঙের তাদের আউটফিট হবে এবং এটা তৈরি কি দিয়ে মিন সুন্দুস ওয়া ইস্তাবরক সিল্ক মেড অফ সিল্ক ইস্তাবরক হচ্ছে মোটা সিল্ক আর সুন্দুস মানে পাতলা মিহি সিল্ক মিহি রেশমের কাপড় আর ঠিক মোটা রেশমের কাপড় দিয়ে তাদেরকে আউটফিট দেয়া হবে মুত্তাকি ইনা ফিহা আলাল আরাইক আর তারা সেখানে সিংহাসনে আরোহণ করে সেখানে বসে থাকবে তারা সুবহানাল্লাহ হেলান দিয়ে মুত্তাকি ইন মানে হচ্ছে হেলান দিয়ে তারা বসে থাকবে আলাল আরাইক তার মানে সোফা সেটে বা সিংহাসনে খুব আলিশান একটা পজিশনে তারা সেখানে বসে থাকবে নিয়ামা সওয়াব কতই না চমৎকার প্রতিদান তাদেরকে দেওয়া হবে ওয়া হাসুনাত মুরতাফাকা এবং কতই না চমৎকার আবাসস্থল হবে জান্নাত দেখেন কোরআনের বর্ণনা শৈলী কতটা চমৎকার আল্লাহ তাআলা বলে জাহান্নামীদের কথা যখন বললেন তিনি বললেন যে ওয়াসাআত মুরতাফাকা কতই না বাজে হবে তাদের ডেস্টিনেশন তাদের লিভিং এরিয়া তাদের থাকার জায়গাটা জাহান্নামে কতই না খারাপ হবে আর জান্নাতীদের কথা বলে আল্লাহ বললেন ওয়া হাসুনাত মুরতাফাকা জান্নাতটা কতই না সুন্দর থাকার জায়গা হবে সুবহানাল্লাহ বিহামদি এটা তিনি বললেন এরপরে সম্মানিত শুধু সেই দুজন ব্যক্তির এক্সাম্পল দেয়া হবে আমরা বলেছিলাম সুরাতুল কাহাফে মূলত চারটি ঘটনা আসহাবে কাহাফের ঘটনা দুজন ব্যক্তির ঘটনা মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা সবশেষে জুলকারনাইনের ঘটনা আমরা গত পর্বে আসহাবে কাহাফের ঘটনা কভার করেছি আজকে দুজন ব্যক্তির ঘটনা আমাদের সামনে উল্লেখ করে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদের যে পরীক্ষা এই পৃথিবীতে সম্পদ যে আমরা আহরণ করি সম্পদ আসে আবার চলেও যায় এই যে সম্পদ পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই এই যে সম্পদের যে পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের কী করতে হবে সেটার একটা এক্সাম্পল আল্লাহ তাআলা এখানে দিয়েছেন এবং বিষ্ণু ঈসা ইসলামকে অর্ডার করেছেন হে নবী আপনি ওয়াদরিব লাহুম মাসালা রজুলাইন আপনি মক্কার কোরাইশদেরকে বনি ইসরায়েলের আগের যুগের দুজন ব্যক্তির ঘটনা শোনান দুজন ব্যক্তির উপমা তাদের সামনে পেশ করুন জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন তাদের দুজনের একজনকে আমি দুটি বাগানের মালিক করেছিলাম মিন আনাব কিসের বাগান আঙ্গুরের বাগান আমাদের কাছে এটা সিম্পল মনে হতে পারে যে জাস্ট একটা আঙ্গুরের বাগান কিন্তু সেই সময় আঙ্গুর কিন্তু সবচাইতে দামি ফল ছিল এবং যার আঙ্গুর বাগান আছে তাকে খুব সম্পদশালী লোক বলে কনসিডার করা হতো তো তাকে আমি দুটি আঙ্গুরের বাগান দিয়েছিলাম ওয়া হাফাফনা হুমা বিনাখলিন এবং সে আঙ্গুর বাগানের চারদিকে আমি বর্ডার দিয়েছিলাম খেজুরের গাছ দিয়ে সুবহানাল্লাহ তাহলে শুধু দুটি আঙ্গুরের বাগান না আঙ্গুরের বাগান মাঝখানে তার চারদিকে হচ্ছে খেজুর গাছের বেষ্টনী ছিল
আর খেজুর ছিল তখনকার প্রধান খাবার। আমরা যখন এখন রুটি, তারপরে ভাত এটা খাই, রাইস খাই, তো তখনকার সময় খেজুর ছিল তাদের প্রধান খাবার। কারো খেজুরের বাগান আছে, মানে তার সব আছে। তো তাহলে আঙ্গুরের দুটি বাগান, চারদিক দিয়ে হচ্ছে খেজুর গাছের বেষ্টনী। ওয়াজা আলনা বাইনাহুমা সারা, আর এই দুইয়ের মাঝখানে আমি আরও কিছু কৃষিক্ষেত, শস্য ক্ষেত তার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, তার মানে শুধু খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়ে শেষ নয়, তার অঢেল কৃষিজ সম্পত্তি ছিল, অঢেল কৃষিজ সম্পত্তি ছিল। এবং কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাযলিম মিনহু শাইয়া, এই যে দুটো আঙ্গুরের বাগান, এই বাগান দুটোতে প্রচুর ফল হতো, খুবই ফলদায়ক আঙ্গুরের বাগান ছিল এবং কোনো কমতি হতো না। এমন না যে আঙ্গুরের একটাতে একটু ফসল হয়েছে আর একটা হয়নি, এমন না, অঢেল আঙ্গুরের ফলন সেখানে হতো। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আর এই দুই বাগানের মাঝখানে আমি নাহারা মানে হচ্ছে নদী, নদী বা নাহারা মানে খাল, পানির পানির ব্যবস্থাপনা করে দিয়েছি, পাশ দিয়ে ছোট ছোট খালের ব্যবস্থাপনা করে দিয়েছি। তো মরু এলাকাতে পানির ব্যবস্থাপনা থাকা এটা অনেক সৌভাগ্যের বিষয়, কারণ পানির ব্যবস্থা করতে তাদের অনেক কষ্ট হতো, ব্যাগ ব্যাগ পেতে হতো। তো তার মানে তাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, তাকে দুইটা আঙ্গুরের বাগান দিয়েছেন যে বাগানে অনেক ফল হতো, আবার সে আঙ্গুর বাগানের চারদিকে হচ্ছে খেজুরের, খেজুর গাছের বেষ্টনী ছিল, এবং এ দুইয়ের মাঝখানে আরও তার কৃষিজ সম্পত্তি ছিল, ফল ফসল ছিল, এবং সেখানে পানি সেচের জন্য আল্লাহ তাআলা নাহারা, নদী নালা খালের সরু পথের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। মানে অঢেল কৃষিজ সম্পত্তির জন্য একজন কৃষকের বা একজন ব্যবসায়ীর যা যা দরকার হয় সব কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এবং ওয়াকান আলাহু সামার, এই প্রত্যেকটা আঙ্গুর খেতে, খেজুর খেতে, অন্যান্য তার যে ক্ষেতসমূহ আছে সেগুলি তো অঢেল ফসল হতো। মুহাসসিরিন ইকরাম বলেছেন এটার দ্বারা ফসল ফল এটাও হতে পারে, আবার এটার দ্বারা সম্পত্তিও হতে পারে, তার মানে তার অঢেল সম্পত্তি ছিল, অঢেল সম্পত্তির মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। ফাকাল আলী সাহেবিহি, সে তার বন্ধুকে বলল, যে তোমরা শুরুতে বলেছি যে দুইজনের ঘটনা, মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা দুজন ভাইও হতে পারে, আবার অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন যে না তারা বন্ধু। তো সে তার বন্ধুকে, সম্পদশালী বন্ধু তার অপর বন্ধুকে বলল, ওয়া ইউহাবিরুহু, কথোপকথনের এক প্রসঙ্গে বলল যে আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, আমি তোমার চাইতে সম্পদশালী এবং আমার লোকবল জনবল বেশি, একটু বোস্টফুল ন্যাচারে, একটু হটিনেস, একটু প্রাউড ফিল করে সে এটা বলল। মানে অহংকারের একটা ছাপ ছিল তার কথায় যে তোমার চাইতে আমার সম্পদের পরিমাণ বেশি, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই জাতীয় অহংকার, অহংকারী অ্যাটিটিউড, অ্যারোগেন্স বা এই প্রাউড ফিল করে, বোস্টফুলনেস, এটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করে। সে বলল যে তোমার চাইতে আমার সম্পদে বেশি এবং লোকবলও কিন্তু আমার বেশি, এটা সে বলল। ওয়াদাখালা জান্নাতুহু, সে তার বাগানে, যেহেতু তার চমৎকার বাগান, এই বাগান বাড়িতে সে প্রবেশ করলো, ওয়াহুয়া যালিমুন লিনাফসি, নিজের উপর জুলুমকারী অবস্থায়, অর্থাৎ যা তার বলা শোভনীয় না এগুলো বলছিল সে। কলা সে বলল, মা আদুন আনসাবিদা হাজি আবাদা, সে তার বাগান, নাজ নেয়ামত, খাল বিল, ফসল ক্ষেত, এগুলো দেখে অহংকারের এতটা উচ্চমাত্রায় চলে গেল, সে বলল এগুলো কখনো ধ্বংস হবে না। এই মিস্টেকটা আমরা অনেক সময় করি, আমার যখন সম্পদ আসতে শুরু করে, আমার যখন ব্যাংক ব্যালেন্স আসতে শুরু করে, আমার যখন টাকা জমানো শুরু হয়, আমার যখন একটা গাড়ি হয়, আমার যখন একটা বাড়ি হয়, আমার যখন কিছু ফ্ল্যাট থাকে, আমার যখন কিছু রিয়েল এস্টেট থাকে, এগুলোর দিকে তাকালে মনে হয় আমি কোন হনুরে, আমাকে আর পায়কে, আমার পা আর মাটিতে লাগে না। তো তখন সে মনে করে যে এই অঢেল সম্পত্তি আমার সবসময় থাকবে, আমাকে আর কেউ ছুতে পারবে না। তারও একই অবস্থা হয়েছে, তার সম্পদ দেখে তার এতটাই অহংকার বুকে চেপে বসেছে, সে বলে যে মা দুর্নাদ তাবি দেহা দিহি আবদা, এগুলো কখনোই ধ্বংস হবে না। কিন্তু এটা হচ্ছে একটা ভুল ধারণা, সম্পদ হচ্ছে আজ আছে কাল নাই, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, আমরা এটা প্রায় দেখি, বিশাল সম্পদের মালিক, বিশাল বড় ব্যবসায়ী, জাহাজ ভর্তি করে মালামাল নিয়ে আসা হচ্ছে, কিন্তু ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজও ডুবে গেছে, কন্টেনারও ডুবে গেছে, এখন ঋণের বোঝায় জর্জরিত হয় পথের ফকির। এই পরিস্থিতিটা ঘটাতে আল্লাহ কত সময় লাগে, সম্মানিত ভাই এবং বোনেরা, এটা এক সেকেন্ডের ভরসা নেই। সো সম্পদ যেন আমাদেরকে অহংকারী না বানায়। দেখেন কোরআনের প্যারাবলসগুলা, এক্সাম্পলগুলা, এগুলো কিন্তু আমাদের
প্রতিটা যুগের সাথেই কিন্তু খাপ খায়। আমরাও এখন যারা সম্পদশালী, আল্লাহ যারা যাদেরকে আমাদেরকে বানিয়েছেন, আমরা যেন এই অহংকারের মার কাছে পড়ে না যাই, অহংকারের খাঁচা থেকে কিন্তু আমাদেরকে মুক্ত হতে হবে। এবং আমরা যেন মনে না করি যে এগুলো চিরকাল থাকবে না, যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে, ভূমিকম্প হতে পারে, নানাভাবে লস হতে পারে, বিমান ক্র্যাশ করতে পারে, জাহাজগুলো ডুবে যেতে পারে, শেয়ার বাজারে ধস নামতে পারে, আমার ধনাঢ্যতাকে মুহূর্তে গরিবানা হালাতে নিয়ে যেতে আল্লাহ তাআলার 1 সেকেন্ডও লাগে না, সেটা যেন আমরা ভুলে না যাই। তো সে অহংকার করে বলতেছে যে আমার সম্পদ নষ্ট হবে না কখনো, ওমা আদুন সাআতা কাইমা, এবং সে কেয়ামতও বিশ্বাস করতো না। সে বলছে যে আমি বিশ্বাস করি না যে কেয়ামত হবে। ওলা এর রুজিত ইলা রব্বিলা আজিদান না খায়রাম মিনহা মুনকালাবা, আর রবের কাছে যদি আমাকে ফিরিয়েও দেয়া হয় এর চেয়ে ভালো কিছু আমি পাবো। মানে তার ধারণা, দুনিয়াতে যেহেতু আমি খুব ভালো আছি, শানসকতা আছে, আল্লাহ মানে আমাকে খুব ভালোবাসে, সো আমি যদি আখেরাত, প্রথমত তার আখেরাতের ধারণা ছিল না, বিশ্বাস করতো না। আর সে বলতেছে ধরে নিলাম আখেরাত আছে, তার বন্ধুকে বলতেছে তুমি যে এত আখেরাত আখেরাত বলো, ধরে নিলাম আছে, কিন্তু আখেরাতে গেলেও আশা করি আমি এর চেয়ে ভালো কিছু পাবো। এবার তার বিশ্বাসী বন্ধু মুখ খুলল, তাকে যখন অপমান করা হলো যে তোমার চেয়ে আমার সম্পদ বেশি, জনবল বেশি, সন্তান বেশি, সে কিছুই বলেনি। কিন্তু সে যখন আখিরাতকে অস্বীকার করলো, সে যখন আল্লাহকে নিয়ে কথা বললো, তখন সে এবার কথা বলতে শুরু করলো। সে বললো কল আল্লাহ সাহেবহু, তার বন্ধু তাকে বললো হুয়া ইউহাবিরুহু, কথা প্রসঙ্গে যে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা দেখাচ্ছ বা তাকে তার অস্বীকৃতি জানাচ্ছ, সে আল্লাহকে যে তোমাকে সৃষ্টি করেছে বালু থেকে বা মাটি থেকে, কুল্লুকুম মিন আদম ও আদম মিন তরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই সৃষ্টি হয়েছে আদম থেকে, আদম থেকে এসেছো ধারা পরম্পরায়, আর আদম তৈরি হয়েছে মাটি থেকে, এজন্য আমাদেরকে বলা হয় মাটির মানুষ। সুম্মা মিন নুতফা, এরপর তোমাদেরকে আল্লাহ তাআলা একটা শুক্রাণু থেকে তৈরি করেছে। তো আমরা যে এই যে সম্পদের বড়াই করি, আমরা আমাদের অ্যাসেটের যে বড়াই করি, আমরা আসলে আমরা কোত্থেকে এসেছি একটু ওই দিকে খেয়াল করলেই আমাদের কিন্তু হয়ে যায় মাটির মানুষ, সামান্য 1 ফোঁটা শুক্রাণু থেকে আমরা দুনিয়াতে এসেছি। সো অহংকারের কোনো সুযোগ আমাদের নেই। সে তাকে নসিহত করে বলল যে তুমি 1 ফোঁটা শুক্রাণু থেকে এসেছো, সুম্মা সাওয়াকা রাজুল, এরপর আল্লাহ তাআলা তোমাকে মানব আকৃতি দান করেছেন। সে আল্লাহকে তুমি অস্বীকৃতি জানাচ্ছ, তার অস্বীকৃতি করছো, অস্বীকার করছো তাকে, বলা কিন্নাহু আল্লাহ রব্বি, কিন্তু সে আল্লাহ হচ্ছেন আমার রব, ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। তাহলে সে ছিল বিশ্বাসী, এবং সে আরো নসিহত করে বলল ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তুমি বুক ফুলিয়ে অহংকার না করে মাশা আল্লাহ কেন বললে না? সম্মানিত শুধু আমরা কোনো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবো, যে কারোর মধ্যে ভালো কিছু দেখলে আমরা মাশা আল্লাহ বলবো, মাশা আল্লাহ না বললে কিন্তু বদ নজর লাগার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ইভেন বাবা মাও যদি ছেলে মেয়েকে দেখে উচ্ছ্বসিত হয় সেটাও ক্ষতি হতে পারে। আমরা বাবা মারাও আমাদের ছেলে মেয়েদের কোনো অ্যাচিভমেন্টে বা তাদের ভালো কিছু দেখলে আমরা যেন মাশা আল্লাহ বলি। এক সাহাবি দেখতে অনেক সুন্দর ছিলেন, তো তার এই সৌন্দর্যতে অন্য সাহাবারা একটু জেলাসি হয়ে এমন কিছু মন্তব্য করেছিল বা প্রশংসা করেছিল, সাথে সাথে তার গায়ের মধ্যে, চামড়ার মধ্যে এমন ঠোসা এবং এমন কিছু দেখা দিল, সে অসুস্থ হয়ে পড়লো। রাসূল ইসলামের কাছে যাওয়ার পরে রাসূল ইসলাম বলল যে তোমাকে দেখে এই জাতীয় প্রশংসা, এই জাতীয় কথা কেউ কি কিছু বলেছে? বললেন হ্যাঁ বলেছে, তাকে ডেকে আনা হলো। তখন রাসূল ইসলাম তাকে বললেন যে তুমি মাশা আল্লাহ কেন বললা না, বারাকাল্লাহ ফিকুম কেন বললা না? সো আমরা যেন এই অভ্যাসটা গড়ি, কারো সম্পদ দেখলে, কারো বাগানে ফল ফসল দেখলে, কারো সুসন্তান দেখলে বা সুন্দর আকৃতির ছেলে মেয়ে দেখলে, যে কোনো ভালো কিছু দেখলে আমরা বলবো মাশা আল্লাহ তাবারাকাল্লাহ বা মাশা আল্লাহ বারাকাল্লাহ ফিকুম, এটা যেন আমরা বলি, তাহলে নজর লাগার কোনো সম্ভাবনা নেই। তো এই নসিহতটা তাকে দিয়ে বলা হলো যে তুমি যখন তোমার খামারে প্রবেশ করলে ফসল খেতে, তুমি মাশা আল্লাহ কেন বললে না, অহংকার কেন করলে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এটা কেন বললে না যে আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই। ইন তারানি আনা আকাল্লা মিন কামালা ওয়া ওয়ালাদা, তুমি মনে করো যে আমি তোমার চেয়ে সম্পদে কম, সন্তান সন্ততিতে কম, আমার লোকবল নাই, জনবল নাই, কিন্তু এটা জেনে রেখো ফা আসা রব্বি আই ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক, এমন হতে পারে যে আল্লাহ তাআলা চাইলে তোমার বাগানের চাইতেও শ্রেষ্ঠ কোনো বাগান তিনি আমাকে দিতে পারেন, এবং তোমার এই অহংকারের কারণে, অধ্যত্বপূর্ণ আচরণের কারণে, ওয়ায়ুরসিলা আলাইহা হুসবান মিনাস সামা, হতে পারে আকাশ থেকে এমন কোনো বিপদ, এমন কোনো আগুন, এমন কোনো কিছু তোমার
বাগানে আল্লাহ তাআলা কিন্তু পাঠাতে পারেন ফাতুসবিহা সুঈদান সালাখা, তখন তৃণলতাহীন একটা মরুভূমিতে মরুভূমির মতো পরিণত হবে তোমার বাগান। সো অহংকারের কোনো সুযোগ নেই, তুমি যে অহংকার দেখালে আল্লাহ চাইলে কিন্তু মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাস্তাতিআ লাহু তালাবা, অথবা তোমার যে এই যে এত সুন্দর পানির ব্যবস্থাপনা আল্লাহ করেছেন, মুহূর্তেই এই পানির লেভেল তো ওয়াটার লেভেল নিচে চলে যেতে পারে, সমতল থেকে ভূগর্ভে চলে যেতে পারে, তখন তুমি পানি পাবে কোত্থেকে? সো অহংকারের কোনো সুযোগ নেই, এবং সে যা আশঙ্কা করেছিল তাই হলো। আল্লাহ তাআলা সেই কাফির সম্পদশালী খামারের মালিকের প্রতি অসন্তুষ্ট হলেন এবং তাকে পরীক্ষা করলেন, বা ওহাইত বিসামারি, তার সব সম্পদগুলো তার ফল ফসলগুলোতে আল্লাহ তাআলা আজাব পাঠালেন, ফা আসবাহা ইউকাল্লিবু কাফাই, এই আজাব এসে সব ধ্বংস করে দিল, পানি চলে গেল নিচে, আঙ্গুর ক্ষেত ধ্বংস হয়ে গেল, তার অন্যান্য ফসল সব ধ্বংস হয়ে গেল, তার খেজুরের বাগান ধ্বংস হয়ে গেল। এগুলো দেখে এবার সম্পদশালী সে বন্ধু আসবাহা ইউকাল্লিবু কাফাই হাত কচলাতে লাগলো, আলামা আংফা কাফিয়া, এখানে যে সে শ্রম দিয়েছে, ইনভেস্ট করেছে, খরচ করেছে, এই কারণে হায় রে এত টাকা ইনভেস্ট করলাম, এখন তো আমার সব শেষ। ওহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, এবং সে এসে দেখলো যে তার খেজুর গাছ ভেঙে, আঙ্গুরের মাচাগুলো ভেঙে সব উলট পালট হয়ে পড়ে আছে। খাওয়াতুন আলা উরুশিহা কোরআনের একটা স্পেশাল এক্সপ্রেশন, বিভিন্ন সুরাতে আল্লাহ এটা বলেছেন, এটা হচ্ছে আপসাইড ডাউন, অর্থাৎ উপরকে ছাদকে আল্লাহ নিচে নিয়ে যাবে, নিচকে আল্লাহ উপরে নিয়ে যাবে, মানে একেবারে ওলট পালট করে দিয়েছেন আল্লাহ তাআলা, আজাব দিয়ে ফসলগুলো ধ্বংস করে দিয়েছেন। এবার সে বলতে আরম্ভ করলো, ও ইয়াকুল ইয়া লাইতানিলা মুশরিক বি রাব্বি আহাদ, হায় রে হায় রে, আমি যদি আল্লাহর সাথে শরিক না করতাম, আমি যদি শুকর গুজার বান্দা হতাম তাহলে তো এই বিপদে পড়তে হতো না। এখন সে বুঝতে আরম্ভ করলো আজাব আসার পরে, আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে আজাব আসার পরে কেউ যদি সংশোধন হতে চায় তখন আল্লাহ তার তওবা কবুল করেন না, তার ক্ষেত্রে এটাই ঘটলো। ওয়ালাম তাকুল্লাহু ফিআতু ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার আর কেউ তখন রইল না, ওমা কানা মুনতাসিরা, সে সাহায্যপ্রাপ্ত হলো না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, আল্লাহ তাআলার জন্যই হচ্ছে ওয়ালায়া, যেন আমরা সবসময় যেন আল্লাহকে গার্ডিয়ান বানাই, সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে কেউ কারো আপন না, কেউ আপনাকে সাহায্য করতে পারে না, সহায়তার আসল মালিক হচ্ছেন আল্লাহ, প্রকৃত অভিভাবকত্ব গার্ডিয়ানশিপ হচ্ছে আল্লাহ। হুয়া খায়রুন সাওয়াবাম ওয়া খায়রুন উকবা, সাওয়াবের দিক থেকে প্রতিদানেও তিনি শ্রেষ্ঠ, প্রত্যাশায়ও তিনি, পরিণামেও তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ প্রতিদান দিতে পারেন এবং তিনি আমাদেরকে উত্তম শেষ পরিণাম দিতে পারেন। সো আমরা যেন গার্ডিয়ানশিপটা আল্লাহর দিকেই নিস্বত করি। সংক্ষেপে আল্লাহ তাআলা এ দুজনের ঘটনা উল্লেখ করে আমাদের বোঝাতে চাইলেন যে সম্পদ এটা আল্লাহ তাআলা দিয়ে মানুষকে টেস্ট করে, পরীক্ষা করে, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা আজ আছে কাল নাই। সো সম্পদের মালিক হলেই আমরা যেন অহংকারী না হয়ে উঠি, আমরা যদি আমরা যেন এই টেম্পোরারি দুনিয়াকে পারমানেন্ট প্লেস যাতে মনে না করি, এটাতে আমরা ভুলে যাই, আমাদের লাইফ লিডিং সিস্টেমে, আমাদের অর্থের প্রাচুর্যতায় আমরা ভুলে যাই যে এটা ইটস এ টেম্পোরারি লাইফ, দ্য এভারলাস্টিং লাইফ ইজ আখেরা, আখেরাত সেটা হচ্ছে খৈরু ওয়া আবকা, সেটাই শ্রেষ্ঠ, সেটাই চিরকাল থাকবে, এটা আমরা ভুলে যাই। এই দুই বন্ধুর ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে যে মানুষকে পরীক্ষা করেন সেটা তিনি বুঝালেন, এবং দুনিয়ার জীবনটা কতটাই ঠুনকো এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। তিনি বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াত দুনিয়া, হে নবী আপনি এই যে মক্কার কুরাইশরা তাদের সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে, আপনি তাদেরকে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেন, যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যেটা আমি আকাশ থেকে নাজিল করি, দুনিয়ার জীবনটা আসলে পানির মতো, পানি যতটুকু দরকার ততটুকু আমরা নিব, বেশি পানি আকাশ থেকে নাজিল হলে বন্যা হয়, বন্যাতে আবার মরতে হয়। এখানে আল্লাহ বললেন যে এমন পানির মতো যেটা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, যে পানি জমিনের তৃণলতার সাথে মিশে যায়, মিশে সেখান থেকে উদ্ভিদ হয়, সেখান থেকে ফল ফসল হয়, আবার ফল ফসল যখন আমরা কেটে ফেলি তখন ওই গাছগুলো আবার তৃণলতা ভূষিতে রূপান্তরিত হয়, তার মানে শুরুটা ছিল সবুজ শ্যামল, শেষে আর কিছুই থাকে না, এটার আর কোনো দাম থাকে না, দুনিয়ার জীবনটা এরকম, মানে হলওয়াতুন খাদের, আল্লাহ ইসলাম বলেছেন চাকচিক্যময় সবুজ, এটা সাময়িক ভোগের সামগ্রী, এটার কাজ যখন শেষ হয়ে যায় এটা আর কোনো দাম থাকে না, আকাশের পানির মতো, এটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, চাই,
এই পানি জমিনে লাগলে এখানে ফল ফসল হয়, ফসল যখন উঠিয়ে ফেলি তখন এই গাছগুলো তৃণলতা হয়ে যায়, ফাসবা হাসিমান, ভুসির মতো হয়ে যায়, তাদের রিয়া। এই ভুসিগুলো এতটাই ঠুনকো, বাতাসের ধাক্কা এগুলো উড়ে চলে যায়, এটার কোনো দাম থাকে না। ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুক্তাদির, আল্লাহ চাইলে সব কিছুর উপর তিনি ক্ষমতাবান, সবই করতে পারেন। তাহলে দুনিয়ার জীবনটা যে একেবারে ক্ষণিকের, টেম্পোরারি, এটা আল্লাহ বুঝালেন, এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে। এরপর তিনি বললেন, আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার সৌন্দর্য। সেই বন্ধু, সম্পদশালী বন্ধু, সে অহংকার করে বলেছিল তার বন্ধুকে যে আমার সম্পদ বেশি তোমার চেয়ে, আমার সন্তান বেশি। আল্লাহ বলেন, এই সম্পদ, এই সন্তান, এগুলো টেম্পোরারি, এগুলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ক্ষণিকের জীবনের সৌন্দর্য মাত্র, এটা আজ আছে কাল নেই, চিরকাল থাকবে কি, পারমানেন্ট কি, বল বাকিয়াতুস সলিহাত, আর পারমানেন্ট ভালো কাজগুলো হচ্ছে খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, প্রতিদানে রবের কাছে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা, প্রত্যাশায়ও শ্রেষ্ঠ। বাকিয়াতুস সলিহাতের তাফসিরে বিভিন্ন ধরনের তাফসির পাওয়া যায়। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে যে তাসবিহগুলো আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে বাকিয়াতুস সলিহাত। কেউ বলেছেন আমরা যে সাদাকা করি, এগুলো বাকিয়াতুস সলিহাত, অর্থাৎ যত নেক কাজগুলো আমরা দুনিয়াতে করি, ভালো কাজ করি, এগুলোই কিন্তু থেকে যাবে এবং এগুলো থেকেই আমরা কিছু প্রত্যাশা করে পাবো। আর এই সন্তান আর সম্পদ, এগুলো নিয়ে বড়াই করতে নেই, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, যেটা সাময়িক, টেম্পোরারি, পারমানেন্ট হচ্ছে আখিরাত। এবং সে আখেরাত ঘটবেই ঘটবে, সে আখেরাত থেকে কারো নিস্তার নেই, সে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, সে কথাটা আল্লাহ এখন বললেন। তাহলে দ্বিতীয় ঘটনা আমরা কভার করে ফেললাম, যেখানে আল্লাহ তাআলা দুজন বন্ধুর কথা বললেন, যাদের একজন হচ্ছে সম্পদশালী, আরেকজন গরিব, একজন মুমিন আরেকজন কাফির, তাদের ঘটনা আমাদের সামনে তিনি উপস্থাপন করলেন এবং বোঝাতে চাইলেন দুনিয়ার জীবনটা টেম্পোরারি, স্থায়ী হচ্ছে আখেরাত, এবং সে আখেরাতে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। এবার সে আখেরাতের দিকে আল্লাহ তাআলা আলোচনা সুইচ করে তিনি বলতে শুরু করলেন, ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, সেদিন আমি পাহাড়কে চালনা করব, ওতারাল আরদা বারিজা, আর আপনি জমিনকে দেখবেন একেবারে সুস্পষ্ট। কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা ক্বআন সফসাফা, কিয়ামতের দিন জমিনটা হবে লেভেল প্লেইন ফিল্ড, গাছপালা পাহাড় কিছু থাকবে না, বারিজা, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এবং সবাইকে সেখানে আমি হাশর করব। মৃত্যুর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারাই ইন্তেকাল করেছে, কবর থেকে উঠানোর পরে আল্লাহ তাআলা হাশর করবেন, এ ভেরি বিগ অ্যাসেম্বলি, এটাকে হাশর বলা হয়, সবাইকে জামায়াত করা হবে এবং কাউকে আমি ছাড়বো না, ওই জামায়াতে আসতেই হবে সবাইকে। এই এই যে প্রথম বন্ধু বলেছিল যে আমি মনে করি না যে কিয়ামত হবে, আল্লাহ উত্তর দিচ্ছেন যে সে কিয়ামত হবে তুমি মনে করো না, সে কিয়ামতের দিন আমি সবাইকে হাশর করবো, ফালাম নুগাদির মিনহুম আহাদা, কেউ বাদ যাবে না, প্রতিটি মানুষের দিন দাঁড়াবে। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহর সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ সেদিন বলবে এই তো আমার সামনে এসে দাঁড়ালে, তুমি না বলেছিলে যে কিয়ামত বলে কিছু নাই, আখিরাত টাকিরাত বলতে কিছু নাই, এই তো আজ আমার সামনে এসে তো দাঁড়ালে যেমনি তোমাকে প্রথম আমি সৃষ্টি করেছিলাম। বাল জাআনতুম আল্লান জাআলা লাকুম মাউইদা, কিন্তু তোমরা মনে করতে যে আমার সামনে উপস্থিত করার কোনো নির্ধারিত সময় আমি ফিক্স করবো না, না, এটা ভুল ধারণা। আখিরাত বলে একটা ব্যাপার আছে, পৃথিবীতে অনেক আনসেটেলড বিষয় আছে, ইয়েট টু বি সেটেল, যেগুলো সেটেল করতে হবে আল্লাহ তাআলা সেগুলোর সেটেল করবেন, সেই বিচারের দিন বলে একটা কথা আছে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। ওয়া উদি আল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশফিকিন মুশফিকিনা মিম্মা ফি, সেদিন সবাইকে কিতাব দেওয়া হবে। কোরআনে যত জায়গায় এইরকম কিতাবের কথা বলা হয়েছে, এই আখিরাতের ব্যাপারে কথা বলতে যে, কিয়ামতের ব্যাপারে কথা বলতে যে, যখন কিতাব বলা হয়েছে বুঝে নেবেন এটা আমলনামা, এটা কি, এটা হচ্ছে আমলনামা। তাহলে বলেন সেদিন আমলনামা স্থাপন করা হবে বা দেয়া হবে। ফাতার আল মুজরিমিনা মুশফিকিন, হে নবী আপনি পাপীদেরকে দেখবেন যে তারা মুশফিকিন, ভয়ে থরথর করে কাঁপবে, মিম্মা ফিহি, তাদের আমলনামায় যা আছে এগুলো দেখে, আমলনামায় সেদিন দেখে তারা কাঁপতে থাকবে, তটস্থ থাকবে, ট্রেমলিং। ওয়া ইয়াকুলুন, এবং তারা বলতে আরম্ভ করবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস। এই হায় আফসুসটা যদি দুনিয়াতে তারা বুঝতো কতই না ভালো হতো, সেদিন তারা বলবে হায় আফসুস,
মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন ধরনের আমলনামা? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব এখানে উল্লেখ করা হয়েছে, সুবহানাল্লাহ বিহামদি, সব সব। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তারা করেছিল সবই উপস্থিত দেখতে পাবে আমলনামায়। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর আপনার রব কারো প্রতি জুলুম করবে না। আমলনামাটা সেদিনকার আমলনামাটা এতটা অবাক করা হবে, যেটা দেখে সবাই একেবারে অ্যাস্টনিশ হয়ে যাবে এবং তারা বলবে এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই এখানে আল্লাহ তাআলা অবশিষ্ট রাখেনি, সব কিছু। সেই কত সালে আমি কি অন্যায় করেছিলাম, রাতের বেলা কি করেছিলাম, দিনের বেলা কি করেছিলাম, আমার কৈশোরে কি করেছিলাম, আমার যৌবনে কি করেছিলাম, আমার মধ্য বয়সে কি করেছিলাম, এই ব্যাপারটা বোঝা আমাদের কাছে সহজ। আগে মানুষের কাছে মনে হতো কীভাবে আমলনামা এত কিছু থাকবে, ছোট বড় সব নাকি থাকে। আপনি খেয়াল করলে দেখবেন যে এখন আমরা যেখানেই যা করি না কেন এটার একটা হিস্ট্রি থাকে। আপনি যখন যে ব্রাউজারগুলো ইউজ করেন, ব্রাউজার হিস্ট্রি থাকে, গত এক বছর আপনি কি করেছেন সব আছে। আপনি গুগলের মধ্যে এই হিস্ট্রিগুলো পাবেন। মালয়েশিয়াতে এখানে আমরা ওরা এসওপি মেনটেন করে এবং মাইসে জাহতারা নামে একটা অ্যাপস আছে, তো আমরা কোনো সুপার শপে গেলে, আমরা কোনো কফি শপে গেলে বা আমরা কোনো মসজিদে ঢুকলে গত এক দুই বছর এই অ্যাপসটা ইউজ করতে হয়েছে আমাদের। তো সেখানে আমরা কোথায় কোথায় গিয়েছি, আমরা সেখানে অ্যাপসটা দিয়ে কিউআর কোড স্ক্যানিং করে ঢুকতে হয়। তো আমি কিছুদিন আগে আমার অ্যাপসের হিস্ট্রিটা চেক করতেছিলাম, তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমি কোন কফি শপে বসেছি, আমি কোন সুপার শপ থেকে বাজার করেছি, আমি কোন কোন মসজিদে নামাজ পড়েছি, আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কোন কোন দর্শনীয় স্থানে, গত এক বছরের সব কিছু এখানেই আছে। দেখে আমি অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়লাম যে সুবহানাল্লাহ, অমুক দিন আমি ওই মসজিদে গিয়েছিলাম, অমুক দিন আমি ওই সুপার শপে গিয়েছিলাম, অমুক দিন আমি ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো গত এক বছরের হিস্ট্রি তো আমার কাছেই আছে, তাহলে আল্লাহ তাআলার পক্ষে কেন এটা সম্ভব হবে না যে ছোটবেলা থেকে শুরু করে, শৈশব থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোথায় কী করেছিলেন, সব কিন্তু আল্লাহ তাআলার এই আমলনামায় এন্ট্রি থাকা, এটার হিস্ট্রি থাকা। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও ইন কারেন্ট ইরা, ইন মডার্ন টাইম, মডার্ন টেকনোলজিতে তো আমরা এগুলো দেখতেই পাচ্ছি যে আমাদের সব হিস্ট্রি জমা থাকে। আপনি ইউটিউবে কী কী দেখেছেন, আপনার ওয়াচ হিস্ট্রি বা যে সমস্ত হিস্ট্রি থাকে আপনি নিজেই দেখতে পারবেন। হিস্ট্রিতে গেলে আপনি দেখবেন যে আপনি কোন কোন বক্তব্য, কোন কোন ভিডিওগুলোতে ক্লিক করেছিলেন। সো সেদিনকার আমলনামা এতটাই সূক্ষ্ম হবে যে কাফেররা দেখে অবাক হয়ে বলবে এ আমলনামার হলো কি, মা লি হাদাল কিতাব, এ আমলনামা কি হলো, যে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছু এখানে আছে। সেদিন সে আমলনামায় কোনো কিছুই বাদ যাবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, সো আমরা প্রতিটা স্টেপ ফেলার আগে, প্রতিটা অন্যায় করার আগে আমরা যেন মাথায় এটা রাখি যে এটা কিন্তু এন্ট্রি হচ্ছে, এটার হিস্ট্রি কিন্তু আমার আমলনামায় আছে এবং সেদিন আমরা দেখতে পাবো। তো সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, আমাদের রিয়েলাইজেশন উপলব্ধি যেন এখন থেকে শুরু হয়। এবার আল্লাহ আদম এবং আলাইহিসসালাম এবং ফেরেশতাদের মধ্যকার ঘটনা তিনি উল্লেখ করেছেন, দুই দিকে দুই ঘটনা, আদম আলাইহিসসালাম ফেরেশতাদের ঘটনার আগে আসাবে কাহাফ এবং দুই বন্ধুর ঘটনা, এবং তারপরে হচ্ছে মুসা খিজির আলাইহিসসালাম এবং জুলকারনাইনের ঘটনা, মাঝখানে আদম আলাইহিসসালাম এবং ফেরেশতাদের ঘটনা এখানে বলা হবে। আল্লাহ বলছেন ওয়া ইয কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, আমি যখন ফেরেশতাদের বললাম যে তোমরা সিজদা দাও আদমকে, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা দিল ইবলিস ছাড়া। তো আমরা জানি যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, সেটা হচ্ছে সাজদাতুল উবুদিয়া, আর এখানে যে সাজদা এটা হচ্ছে সম্মানসূচক সাজদা। তো বর্তমানে সম্মানসূচক সাজদাও কাউকে দেওয়া যাবে না। তো সেখানে আল্লাহ তাআলা সাজদা দিয়ে আদম আলাইহিসসালাম যে শ্রেষ্ঠ, এটার শ্রেষ্ঠত্বের তিনি প্রমাণ করলেন। তো আল্লাহর আদেশে সব ফেরেশতারাই আদম আলাইহিসসালামকে সাজদা দিলেন, ইবলিস দেয়নি। সে কি ছিল, কানামিনাল জিন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, ফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশের অবাধ্য হলো। তো আমরা বুঝতে পারলাম যে ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, অনেকে বলে যে সে ফেরেশতাদের সর্দার ছিল, তো সে কিন্তু ফেরেশতা ছিল না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সে ফেরেশতাদের মধ্যে অনেক উঁচু স্তরে চলে গিয়েছিল কিন্তু সে নিজে ফেরেশতা ছিল না, সে ছিল জিন। তো আল্লাহ বললেন যে এই সে জিনদের অন্তর্ভুক্ত, সে আল্লাহর আদেশকে অমান্য করে কিন্তু অভিশপ্ত হলো, বিতাড়িত হলো,
এবং এই অভিশপ্ত বিতাড়িত শয়তানের টেম্পটেশন ধোকায় পড়ে আমরা কিন্তু পাপ করে ফেলি। আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিয়ে বলছেন, আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, এই শয়তানকে এবং শয়তানের বংশধরদেরকে তোমরা কি অভিভাবক বানাও আমাকে বাদ দিয়ে? আমি আল্লাহর দিক নির্দেশনা অমান্য করে তোমরা শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে পাপে নিমজ্জিত হয়ে যাচ্ছ, এটা কিভাবে সম্ভব? তোমরা তো শয়তানের গোলাম নও, তোমরা তো আমার গোলাম। ওহুম লেখুম আদু, আর সে তো তোমাদের শত্রু, তোমাদের আদি পিতা আদমকে সে ধোকা দিয়েছে, তোমাদেরকেও ধোকা দিয়ে জাহান্নামে বানাতে চায়, আর আমাকে বাদ দিয়ে তোমরা শয়তানকে বানাও তোমাদের অভিভাবক গার্ডিয়ান। বিইসালি যালিমিনা বাদালা, জালেমরা কতই না নিকৃষ্ট বদল করেছে। অল্টারনেটিভ, অল্টারনেটিভ করলে তো ভালো অল্টারনেটিভ নিতে হবে, সেখানে আমাকে অভিভাবক না বানিয়ে তোমরা শয়তানকে অভিভাবক বানাও। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, কীভাবে শয়তানরা তোমাদের রব হয়, অভিভাবক হয়? আকাশ জমিন সৃষ্টির সময় তো আমি তাদেরকে সাক্ষী রাখিনি, ওয়ালা খালকা আনফুসিহিম, তাদেরকে সৃষ্টির সময় তো তাদেরকে সাক্ষী রাখিনি। এমন তো না যে আমি যখন আমি আল্লাহ যখন আকাশ এবং জমিন বানাই তখন এই জিন শয়তানদেরকে আমার সাথে রাখি, আমার অংশীদার বানিয়েছি, ফলে তাদেরকেও একটু এবাদত করতে হবে, এমন তো নয়। বরং কোনো কিছু তৈরিতে আমি তাদেরকে আমার সাথে রাখিনি, তারা তো আমার সৃষ্টি, আমি হচ্ছি স্রষ্টা, তারা কি করে তোমাদের অভিভাবক হয়? ওমা কুনতু মুত্তাখিদ আল মুদিল্লিনা আদুদা, আর পথভ্রষ্টকারীদেরকে আমি আমার সহকারী বানাই না, সহকারী হিসেবে গ্রহণ করি না। ওয়াইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযিনা জাআমতুম, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যাদেরকে আমার শরীক বানাতে ডাকো তো তাদেরকে দেখি তাদের আছে কত পাওয়ার। ফাদা আউহুম, মুশরিকরা তাদের ডাকবে, শয়তানদেরকে ডাকবে, জিনদের ডাকবে, মূর্তিগুলোকে ডাকবে। ফালাম ইয়াস্তাজিবুলাহুম, তারা তাদের ডাকে সাড়া দিবে না। ওয়া জাআলনা বাইনাহুম মাওবিখা, কারণ তাদের মাঝে আমি একটা ধ্বংসের জায়গা রেখে দিয়েছি। ওয়ারা আল মুজরিমুনা আন-নার, সেদিন পাপীরা জাহান্নাম দেখতে পাবে। ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা, আর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে, তাদের আমলনামা দেখে ওরা নিশ্চিত হয়ে যাবে যে আজকে আমাদের খবর আছে, এই জাহান্নামে আজকে আমাদেরকে ঢুকতে হবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, আর এই জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ তাদের নেই। আল্লাহ বললেন যে এত এত দিকে আমি কেন আমার কথাগুলো নিয়ে আমি উপস্থাপনা করি? শুরুতে আসহাবে কাহাফ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা, তারপরে দুজন বন্ধুর ঘটনা, তারপরে আখেরাতের ঘটনা, এভাবে এত এত কথা আমি কেন বলি? আপনি কোরআন শুনলে এই কোরআনের বর্ণনা ভঙ্গি, বাচন ভঙ্গি পৃথিবীর কোনো গ্রন্থের সাথে মিলে না। এই কোরআন কখন আপনাকে অর্ডার করবে, কখন আপনাকে নিষেধ করবে, কখন আপনাকে উজ্জীবিত করবে, কখন আপনাকে প্রিভিয়াস হিস্ট্রি শোনাবে, কখন আপনাকে কিছু প্যারাবেল দিবে, কখনো আখেরাতের ঘটনা শোনাবে। এই যে মানে ডিফারেন্ট টাইপস অফ ন্যারেশনস, এগুলো কেন কোরআনে এইভাবে নানাভাবে নানা ঘটনার অবতারণা কেন? আল্লাহ তাআলা সেটা বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল, এরকম বিভিন্ন এক্সাম্পল আমি মানুষের সামনে উপস্থাপন কেন করি? আল্লাহ বললেন ওয়াদরিবুল্লাহ মাসালাল হায়াতিদ দুনিয়া, যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, এত দৃষ্টান্ত, এত এক্সাম্পল, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি মানুষের কাছে বর্ণনা করি যাতে করে মানুষ সহজে বুঝতে পারে, যাতে মানুষ হেদায়েতের পথে আসতে পারে। কিন্তু ওয়াকানাল ইনসানু আকসারাশা ইনজাদালা, কিন্তু মানুষ মানতে চায় না, তারা আর্গিউমেন্টেটিভ অ্যাটিটিউডের, তারা শুধু তর্ক করতে চায়, সত্য এটা বোঝার পরেও তারা গ্রহণ করতে চায় না। মক্কার মুশরিকদের স্বভাবের কথা আল্লাহ এখানে বললেন। আবার আল্লাহ বললেন যে কেন তারা ঈমান আনে না? ওমা মানা আন্নাসা আইয়ুমিনু ইযা জাআহুমুল হুদা ওয়াইস্তাগফিরু রাব্বাহুম, সত্য আসার পরে, হেদায়েত আসার পরে মানুষ ইমান কেন আনে না, কেন আল্লাহর কাছে ক্ষমা চায় না? ইল্লা আনতা আতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, একটাই কারণ যে পূর্ববর্তীদের যে স্বভাব তাদের মধ্যে এই স্বভাব যে দেখি তো আজাব আসে কিনা। রাসূলুল্লাহ ইসলামকে এটা তারা বলতো যে তুমি নবী হলে আজাব আনো দেখি, এটা করো দেখি, ওইটা করো দেখি। আগের নবীদের সাথেও তাদের মধ্যে এটাই বলতো, আউ ইয়া আতিয়াহুমুল আজাব কবুলা, অথবা সরাসরি তারা আজাব দেখার জন্য এগুলো বলতো, সরাসরি আজাব দেখার জন্য এবং ওয়াইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, এবং পূর্ববর্তীদেরও এটাই সুন্নত ছিল, তাদের বাপদাদা, পূর্বপুরুষ এবং অন্যান্য নবীদের সাথে তাদের উম্মতরা যেই অ্যাটিচিউড দেখিয়েছে, এই অ্যাটিচিউডের কারণেই মূলত তারা ইমান আনে না।
এবং সরাসরি আযাব কেন তারা দেখতে পায় না, এগুলোকে সামনে এনে এই ওসিলায় তারা ঈমান আনতে চায় না। আল্লাহ তাআলা বলছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আমি যত রাসূলদেরকে বাণীবাহক করে পৃথিবীতে পাঠিয়েছি তাদের কাজ ছিল বেসিক্যালি দুটি, মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তারা জান্নাতের সুসংবাদ দিতেন এবং তারা জাহান্নাম থেকে মানুষকে ওয়ার্নিং করতেন। ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিল, আর যারা কাফির তারা, ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিল লিইউদহিদু বিহিল হক, তারা এই বাতিলের মাধ্যমে যারা কুফরি করে তারা এই বাতিল দিয়ে সত্যকে ভুলুণ্ঠিত করতে চায়। ওয়াত্তাখাযু আয়াতি ওমা উনজিরু হুজুয়া, আর তারা আমার নিদর্শনকে এবং তাদেরকে যে ব্যাপারে সতর্ক করা হয় এগুলোকে ঠাট্টার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা তাদেরকে বলতেন, জাহান্নামের ব্যাপারে ওয়ার্নিং দিতেন, এগুলো শুনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করত। এটাই ছিল প্রতিটি নবী এবং রাসূলদের ক্ষেত্রে তাদের কওমের পক্ষ থেকে রেসপন্স। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, আমার নিদর্শন দিয়ে আমার আয়াত দিয়ে যখন উপদেশ দেয়া হয় তাদের, রবের আয়াত দিয়ে যখন কাউকে উপদেশ দেয়া হয় তখন ফাআরাদা আনহা, যারা সেই নসিহত থেকে উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, এবং তারা কি প্রেরণ করেছে এ ব্যাপারে যারা ভুলে যায়, এদের চেয়ে বড় জালেম কি হতে পারে? কোরআন দিয়ে এদেরকে নসিহত করা হলো, মুখ ফিরিয়ে তারা নেয়, এবং তারা আখিরাতের জন্য কি পাঠাচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নেই। এই অ্যাটিটিউডের মানুষগুলোর চেয়ে বড় জালিম আর কি হতে পারে? ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরে আমি পর্দা ফেলে দিয়েছি, আইয়াফকাহু, এখন তারা সত্যকে বুঝতে পারে না, হেদায়েতের রাস্তায় তারা আগাতে পারে না। ওফি আযানিহিম ওয়াকরা, আর তাদের কানে ছিপি এঁটে দিয়েছি, সত্যের বাণী ওদের কানে আর পৌঁছায় না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা নবিহে, আপনি যখন তাদেরকে হেদায়েতের পথে এখন ডাকবেন, ফালাই ইয়াহতাদু, আর হেদায়েতের রাস্তায় ওরা আসতে পারবে না, কারণ শিরকের পথে থাকতে থাকতে আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা করতে করতে ওদের অন্তরে এমন ঝং পড়েছে, এমন পর্দা পড়েছে, কানে এতটাই শক্ত ছিপি এঁটে গিয়েছে, এখন তারা হেদায়েতের পথে কখনই আসবে না। ফালাই ইয়াহতাদু ইদান আবাদা, আর হেদায়েতের পথে আর আসে না। ওয়া রাব্বুকাল গফুরুর রহমা, আপনার রব তিনি ক্ষমাশীল, তিনি মেহরবান। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, তারা যে পাপ করেছে এগুলোর জন্য আল্লাহ যদি তাদেরকে পাকড়াও করতেন, লাআজ্জাল লাহুমুল আযাব, তাহলে দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা একটা সুন্নাত হচ্ছে যে না, তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার একটা ফিক্সড টাইম থাকবে, এরপরে যা হওয়ার হবে। এবং আগের উম্মতদেরকে পাপের কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে কিন্তু আল্লাহ সে শাস্তি দেননি। আল্লাহ বলেন, চাইলে আল্লাহ এখন দুনিয়াতেই আযাব দিয়ে আপনার এই কমকে মুশরিকদেরকে কিন্তু আল্লাহ ধরাশায়ী করতে পারতেন, বাল্লাহু মাউইদুন লাইয়াজিদু মিন দুনিহি মাউইলা, কিন্তু তাদের জন্য একটা অ্যাপয়েন্টেড টাইম আছে, সুনির্ধারিত সময় আছে, এবং লাইয়াজিদু মিন দুনিহি মাউইলা, এটা থেকে তারা মানে বাঁচার কোনো আশ্রয়স্থল পাবে না, তারা এই মাউইদ তাদেরকে পূরণ করতে হবে। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, আর ওই সমস্ত জনপদগুলো যেগুলোকে আমি ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা জুলুম করেছে, পাপ করেছে, ওয়াজা আলনা লিমাহলিকি হিম্মা ওয়াইদা, আর তাদের ধ্বংসের জন্য একটা নির্ধারিত টাইম ছিল, এগুলো পূর্ববর্তী উম্মতদের কথা আল্লাহ বলছেন। তাহলে পূর্ববর্তী অনেক এরকম উম্মত আছে, অনেক জনপদের ক্ষেত্রে আমরা কোরআনের পরতে পরতে বিভিন্ন সুরায় আমরা দেখেছি যে তারা যখন অন্যায় করেছিল, পাপ করেছিল, তাদের ধ্বংসের একটা নির্ধারিত সময় ছিল, এবং সে সময় কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মারাত্মকভাবে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এবং সেগুলো কিন্তু মক্কার কুরাইশরা দেখে, তারা যখন দক্ষিণে যায়, তারা যখন উত্তরে যায়, তারা তখন আদ জাতির নিদর্শন দেখে, তারা যখন রেহলাতা শীতা ইয় সঈফ করে তারা তখন সামুদ জাতির নিদর্শন দেখে, এবং তারা যে অনেক মাইটি নেশন ছিল পৃথিবীর বুকে এগুলো তাদের জানা আছে, এগুলো দেখেও কেন তারা ঈমান আনে না? তাদের ঘুমন্ত বিবেককে জাগানোর জন্য এভাবে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সম্মানিত শুধু আমরা 59 আয়াত পর্যন্ত সূরাতুল কাহাফের 59 নম্বর আয়াত পর্যন্ত এসেছি। 60 নম্বর আয়াত থেকে মূলত মুসা আলাইহিসালাম এবং খিজির আলাইহিসালামের যে জার্নি, তাদের কনভারসেশন, তাদের কথোপকথন, এবং যে ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে, খুবই চমকপ্রদ ঘটনা, পরবর্তী যে লাইফটি হবে তৃতীয় পর্ব, সে তৃতীয় পর্বে আমরা এটি শেয়ার করব।